নমস্কার, আমার ঘরোয়া বাঙালি রান্নায় সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি, কাঁচা মাছের ঝাল। এই রেসিপিটি আপনারা দেখবেন, পুরো ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে প্রতিটি রেসিপি আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। লাইক করবেন, অন্যের সাথে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। টমেটো দিয়ে কাঁচা মাছের ঝাল করার জন্য উপকরণগুলো দেখিয়ে দিই। এখানে আমার 600 মাছ আছে, আমি হলুদ ধুয়ে রেখে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। বড় একটা পেঁয়াজ নিয়ে ছোট ছোট করে কুচিয়ে রেখে দিয়েছি। এখানে দুটো টমেটো কেটে রেখে দিয়েছি। এখানে ছোট চামচের 1 চামচ সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি আদা একসঙ্গে আমি পেস্ট করে রেখে দিয়েছি। এখানে রয়েছে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এখানে রয়েছে ধনে পাতা, ধনে পাতাগুলোকে আমি কুচি করে রেখে দিয়েছি। এখানে কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে সর্ষের তেলের মাপটা বড় চামচে 4 চামচ। কাঁচা মাছে ঝাল করলে সর্ষের তেল দিয়ে করতে হয়। পেঁয়াজ কুচিগুলো সর্ষের তেলে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে। নুন দিয়ে দিলাম, এগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু এটা কাঁচা মাছের ঝাল, তাই এখানে তেলটা কিন্তু একটু বেশিই লাগে। ভালোভাবে এবারে ভেজে নিচ্ছি আমি। সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি টমেটো কুচিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোগুলো এর মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করেই ভাজতে হবে। টমেটোগুলো যেন নরম হয়ে যায় সেই মতন ভাজতে হবে। দেখুন, টমেটোগুলো সুন্দর নরম নরম হয়ে গেছে, আরও একটু নরম হতে হবে, তা না হলে গ্রেভিটা সুন্দর হবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে আর লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে সর্ষের পরিমাণটা আছে 2 চামচ, 4টে কাঁচা লঙ্কা আছে। বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। আপনারা যে পরিমাণ ঝাল খান সেই মতন কিন্তু কাঁচা লঙ্কাটা দেবেন। সব একসঙ্গে আমি ভালোভাবে কষে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন, আর এখানে নিয়েছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, সেটাও আমি দিয়ে দিচ্ছি একে একে। সব মশলা দিয়ে এখন আমি ভালোভাবে কষে নেব, একটু লাল লাল করে কষে নিতে হবে। সুন্দরভাবে কষা হয়ে গেছে, দেখুন একটু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল এখানে খুব বেশি দেওয়ার দরকার নেই, গ্রেভি যেই মতন করবেন সেই পরিমাণ অনুযায়ী জলটা দিতে হবে। আমি এখানে 1/2 বাটি জল দিয়েছি। সুন্দর লাল লালভাবে ভাজা হয়েছে, দেখুন কালারটাও চেঞ্জ হয়েছে, জলটাও অনেকটা শুকিয়ে এসছে আর তেলও ছেড়ে দিয়েছে। এখন বোঝা যাচ্ছে সুন্দর হয়েছে কষাটা। সব সময় রান্না কিন্তু কষার উপর ডিপেন্ড করে, যেইভাবে কষবেন, যত ভালোভাবে কষবেন তত কিন্তু রান্নার স্বাদ বাড়ে। আমি টমেটোগুলো একটু খুন্তির সাহায্যে একটু নরম করে, নরম যেহেতু হয়ে গেছে খুন্তির সাহায্যে এগুলো আমি গেলে দিচ্ছি, তাহলে গ্রেভিটা খুব সুন্দর মাখামাখা হবে। আরও একটু জল আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার মশলাটা শুকিয়ে গেছে, আরও একটু জল আমি দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি গ্রেভির জন্যই জলটা দিলাম, তেলটাও ভেসে উঠেছে, মশলাটা ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি মাছগুলোর মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেব। প্রত্যেকটা মাছ আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি খুন্তির সাহায্যে নেড়ে দিচ্ছি, যাতে প্রতিটা মাছের ভিতরে ভিতরে গ্রেভিটা ঢুকতে সাহায্য করে। গ্রেভির মধ্যে মাছগুলোকে আমি ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে গ্রেভিটা সুন্দরভাবে ওর মধ্যে মিশে যাবে, ওটা সেদ্ধ হবে, ওর মধ্যে নুন মশলা সব কিছু মাছের মধ্যে ঢুকে যাবে। এখন আমি চাপা দিয়ে দিচ্ছি, এখানে 10 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি,
মাছগুলো সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে আর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে, তেলটাও উপরে ভেসে উঠেছে, মাছগুলো সবই সেদ্ধ হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়েছে ওই জন্য। এখন আমি এর মধ্যে ধনে ধনে পাতা পাতা দিয়ে দিয়ে আমি দিচ্ছি। একটু ফুটিয়ে নিলাম, একেবারে কাঁচা ধনে পাতা অতটা ভালো লাগে না, তাই একটু ফুটিয়ে নিলাম, ধনে পাতার সেন্টটাও ছাড়বে অথচ একটু নরম নরমও হবে। কাঁচা মাছের ঝাল আমার একেবারে রেডি হয়ে গেল। এই রেসিপিটি আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে, তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, অন্যের সাথে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।